हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आईसीटी कंप्यूटर टीचर अर्थात आईसीटी स्कूल कोऑर्डिनेटर পোস্টের জন্য এইবারে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন 1719টি পোস্টের জন্য তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। আমরা জানি দুটি সংস্থার আন্ডারে এই পরীক্ষা নেওয়া হয়েছিল, তার মধ্যে স্কুল নেটের আন্ডারে যে সকল জেলাতে পরীক্ষা নেওয়া হয়েছিল তাদের রিটিন টেস্ট এক্সামের রেজাল্ট বের করে ট্রেনিংয়ের প্রসিডিওর স্টার্ট হয়ে গেছে। এক্সট্রা মার্কস যে সকল জেলাতে পরীক্ষা নিয়েছিল সেই সকল জেলাগুলিতেও রিটিন টেস্ট এক্সামের রেজাল্ট প্রকাশিত হতে শুরু হয়ে গেছে। আজকে সেই নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এক্সট্রা মার্কসের আন্ডারে যে সকল জেলাতে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই সকল জেলায় ক্যান্ডিডেটের কাছে এক্সট্রা মার্কসের তরফ থেকে মেল আসতে স্টার্ট করে দিয়েছে। এক্সট্রা মার্কস রিটিন টেস্ট এক্সামের রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে। তাই যারা যারা এক্সট্রা মার্কসের আন্ডারে পরীক্ষা দিয়েছেন, যে সকল জেলাতে এক্সট্রা মার্কসের আন্ডারে পরীক্ষা হয়েছিল সেই সকল জেলায় ক্যান্ডিডেটরা আপনারা সচেতন থাকুন। আপনার কাছে হয়তো মেল চলে এসেছে, মেল চেক করুন, কারণ এই এক্সট্রা মার্কসও কোনো ওয়েবসাইট মারফত রেজাল্ট প্রকাশিত করবে না, মেল মারফত প্রতি ক্যান্ডিডেটকে তার রেজাল্ট জানিয়ে দেবে। যারা যারা এক্সামে সিলেক্ট হবেন, রিটেন টেস্ট এক্সাম কোয়ালিফাই করবেন, তাদেরকে এক্সট্রা মার্কসের তরফ থেকে মেল পাঠানো হবে। মেল পাঠিয়ে তাদেরকে ইনস্ট্রাকশান দেওয়া হবে পরবর্তীকালে ক্যান্ডিডেটকে কী কী করতে হবে, ওরকমই একটা ইনস্ট্রাকশান মেল ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই যারা যারা এক্সট্রা মার্কসের আন্ডারে পরীক্ষা দিয়েছেন আপনারা মেলটা চেক করুন। আপনার কাছেও হয়তো মেল গেছে, আপনারা হয়তো মেলটা চেক করেননি বলে জানতে পারেননি, তাই বলবো বারবার, কারণ একটা টাইমের ব্যাপার থাকে, ওই টাইমের মধ্যে আপনাকে ওদের ইনস্ট্রাকশান ফলো করতে হবে, ওই জন্য মেলটা চেক করুন। এক্সট্রা মার্কসের তরফ থেকে ক্যান্ডিডেটকে মেল পাঠানো হয়েছে, ইস্যু অফার কাম অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেল। সেই মেলে ক্যান্ডিডেটকে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে পরবর্তীকালে কোন স্টেপ ফলো করতে হবে। সেখানে বলা আছে মেলে কিছু ডকুমেন্ট ক্যান্ডিডেটকে সাবমিট করতে হবে, কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে সে সম্পর্কেও ইনস্ট্রাকশানে বলে দেওয়া আছে। তার সাথে একটা লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ডকুমেন্টগুলোকে সাবমিট করতে হবে। লিঙ্কটাতে ক্লিক করবেন, মেলেই লিঙ্ক রয়েছে, সেই মেলে লিঙ্কে ক্লিক করে তারপর যা যা ডকুমেন্ট চেয়েছে সেখানে আপলোড করতে হবে। এক্সট্রা মার্কসের এই রেজাল্টটি হলো ফাইনাল রেজাল্ট, এখানে কোনো ট্রেনিংয়ের প্রসিডিওর নেই। স্কুল নেটের আন্ডারে যেমন ট্রেনিংয়ের প্রসিডিওর রয়েছে, এক্সট্রা মার্কসের আন্ডারে কোনো ট্রেনিংয়ের প্রসিডিওর নেই। সে সম্পর্কে আমি অলরেডি এর আগের ভিডিওতে বহুবার বলেছি। এক্সট্রা মার্কস যে রেজাল্ট বের করেছে এরপরে ক্যান্ডিডেটকে ডিরেক্ট আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে জয়নিং করানো হবে। তাই এক্সট্রা মার্কসের আন্ডারে যারা যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে বারবার বলবো, মেলটা আপনারা চেক করুন, তাহলেই বুঝতে পারবেন আপনারা পরীক্ষায় পাশ করেছেন কি না। স্কুল নেটের আন্ডারে যারা পরীক্ষা দিয়েছিলেন ট্রেনিংয়ের পর, যাদের পরীক্ষা দেওয়া হয়েছিল, ফাইনাল এক্সাম দিয়েছিলেন, তাদেরও রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এটাই ফাইনাল রেজাল্ট, এরপরে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর হিসেবে আপনাদেরকে স্কুলে জয়নিং করানো হবে, জয়নিং লেটার দেওয়া হবে। তাই যারা স্কুল নেটের আন্ডারে পরীক্ষা দিয়েছেন আপনারাও বারবার মেলটা চেক করবেন, তাছাড়া ফোন কলটাও রিসিভ করার চেষ্টা করবেন আননোন নাম্বার থেকে কল এলে। স্কুল নেটের মতো এক্সট্রা মার্কসের ক্ষেত্রেও একই দিনে সকল জেলাতে রেজাল্ট প্রকাশিত হবে না, তাছাড়া একই জেলার মধ্যেও সকল ব্লকে একসাথে রেজাল্ট প্রকাশিত হবে না। তাই যারা যারা এক্সট্রা মার্কসের আন্ডারে পরীক্ষা দিয়েছিলেন আপনারা একটু সতর্ক থাকবেন, এই কয়েকদিন বারবার মেলটা চেক করবেন। এক্সট্রা মার্কসের আন্ডারে যারা যারা পরীক্ষা দিয়েছেন, মেল পেয়েছেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন কোন জেলায় ক্যান্ডিডেট আপনি, সেটাও মেনশান করে দেবেন, তাহলে বাকিদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে কোনো ইনফরমেশান পেলে অতি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ।